আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা অনেক মজার। তো খুব সহজে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন সকাল বিকেলের নাস্তায়। তো চলুন তাহলে দেখি আমি এটা কীভাবে তৈরি করব। তো প্রথমে এখানে একটি বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো চিনি। তো চিনিটা এখানে আমি হাফ কাপ দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। আর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ অনুযায়ী। আর এখানে দিয়ে দিব আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ। আমি এই চামচটা দিয়ে সব কিছু দিয়ে নিচ্ছি। তো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো এখানে আমার সবগুলাই মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে আমি 1 কাপের মতো ময়দা। ময়দাটা দিয়ে আবারও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো এখানে একটি ডিম। আর এখানে দিয়ে দিব কিছু কালো জিরে। কালো জিরেটা আপনারা চাইলে নাও দিলেও কোনো সমস্যা নেই, এটা না দিলেও কোনো সমস্যা হবে না। তো আমার খুব ভালো লাগে, সেজন্য আমি দিলাম এর ফ্লেভারটা। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু মেশাতে হবে। তো এখন আমি এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা দিলে খুবই মচমচা হবে, তো অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি সবগুলা উপকরণ। তো এখন মেশানো হয়ে গেছে, এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব আমি। তো খুব ভালোভাবে একদম মথে নিতে হবে এটাকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মেশাতে মেশাতে এরকম একটি ডো তৈরি করে হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন আমার হাতে না লেগে আসে, সেজন্য। তো এখন আমি পিঠাগুলা তৈরি করতে চলে যাব। তো তার জন্য এখানে আমি খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে আমি প্রথমে একটু বড় করে লিচি কেটে নিচ্ছি হাত দিয়ে। তো এখানে আমি 3টি লিচি কেটে নিয়েছি। তো আমি এখন একটা বানাতে চলে যাই। তো এখানে আমি খুব ভালোভাবে একটি রুটির মতো বেলে নেব। একটু ময়দা দিয়ে বেলতে হবে, যেহেতু এখানে চিনি দেওয়া আছে সেজন্য কিন্তু এটা একটু লেগে আসতে পারে, সেজন্য একটু বেশি পরিমাণ ময়দা নিয়ে ভালোভাবে এটাকে বেলে নিতে হবে। বেশি মোটাও রাখা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, এরকমভাবে রুটিটা বেলে নিতে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। তো এখন আমি এখানে একটি পিৎজা কাটার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কেটে নেব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন, এরকম করে আপনারা কেটে নেবেন। তো এভাবে করে কেটে নেবেন। এখন এভাবে করে পিঠাগুলা তৈরি করে নেবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে বলার কিছু নেই, আপনারা চোখে দেখে এটা বুঝে নিতে হবে। তো এরকম করে পিঠাগুলা তৈরি করে নিতে হবে। খুব সুন্দর কিন্তু একটা পিঠা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে। আর এগুলা তৈরি করার সময় অবশ্যই একটু পানি দিয়ে একটু পিঠাগুলা সিল করে দেবেন, যেন না ছুটে যায় এরকমভাবে তেলে দেওয়ার পর। তো আমি এভাবে করে খুব সুন্দরভাবে একটু পানি দিয়ে সিল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পিঠাগুলা খুব সুন্দরভাবে তৈরি করে নেব। খুব সহজে কিন্তু পিঠাগুলা তৈরি করা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া।
আর এগুলা কিন্তু আপনারা চাইলে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাজার পর তো এইভাবে করে আপনারা যে যেরকম ভাবে তৈরি করতে চান তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে সবগুলা পিঠাই তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর লাগতেছে, কত কিউট লাগতেছে পিঠাগুলা। তো এরকম আরেকটি রুটি আমি বেলে নিয়েছি, তো এটাকে আমি সেমভাবেই তৈরি করে নেব। আর আপনারা পানিটা কিভাবে লাগাবেন আমি আরেকটি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বারবার পানি পিঠাটা তৈরি করে পানি না লাগিয়ে একদম এইভাবে করে এই পানিটা লাগিয়ে নেবেন, তাহলে এভাবে করলেই কিন্তু এটা একদম সিল হয়ে যাচ্ছে আর পানিটা লাগানোর প্রয়োজন নেই। তো আগে থেকে একটু এভাবে পানি লাগিয়ে নেবেন মাঝখানে। তো এইভাবে করে আমি সবগুলা পিঠা খুব সুন্দরভাবে তৈরি করে নেব। এই যে দেখুন, তো আমার সবগুলা পিঠেই তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি, আর তেলটা বেশি গরম করা যাবে না, আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম গরম যেন হয়, কারণ যেহেতু এটা ময়দা ডিম এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর কালার চলে আসলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভেতর দিয়ে হবে না। সেই জন্য অল্প আছে মিডিয়ামে আপনাকে এটা ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো দিয়ে কিন্তু সাথে সাথে উল্টে দিচ্ছি, কারণ পিঠাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ঘন ঘন নেড়ে নেড়ে ভাজলে সব দিক দিয়ে সমান হবে এবং খুবই মচমচা হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে রাখবেন তেলটা গরম হওয়ার পর। তো আমি এভাবে করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর বেশি পিঠা একসাথে দিতে যাবেন না, অল্প করে দিয়েই ভাজবেন, তাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে। তো আমার এই পিঠাগুলো প্রায় অনেকটাই হয়ে এসেছে, এখন আমি এগুলাকে তেল ছেঁকে উঠিয়ে নেব। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লেগেছে, আর আপনারা বানালেও কিন্তু জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে আমি সবগুলা পিঠা খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আমার সবগুলা পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে, তো আপনাদের জন্য একটু পরিবেশন করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর ভেতর থেকে কত সুন্দরভাবে হয়েছে। দেখুন, এই যে দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন, বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।